আমার শারীরিক সমস্যাটা অনেক দিনের, অনেক পুরনো। ডাক্তারের কাছে গেলেই পেইন কিলার, ঘুমের ওষুধ, আরও কত কী, এবং কিছু ওষুধ আছে ওখানে লেখা আছে চলবে চলবে। আমি বুঝতে পারলাম আজীবন চলবে, প্রশ্ন করেছিলাম যে এগুলো কি আজীবন চলবে, যে আজীবন চলবে। আমি বেশ কিছুদিন থেকে কোনো ওষুধ খাই না, আজীবন চলবে, এটি খুবই বিরক্তিকর। আমি ইচ্ছা করেই বাদ দিয়ে দিলাম। আমাকে কেউ কেউ কোয়ান্টামেশন কোনো কোর্স করতে বললেন, তো কোয়ান্টাম নাম শুনেছি, কোয়ান্টাম কি বুঝতেও পারিনি। কেউ কেউ একটু উদ্বুদ্ধ করেছেন, তাও আসিনি। কিন্তু এমন একজন নাসুর বান্দা হয়তো এখানে আসেন কোথাও, উনি এমনভাবে উদ্বুদ্ধ করতে শুরু করলেন, আমার মনে হলো টাকা যে কোটি লাগে এটাও উনি দিয়ে দেবেন, তবুও আমার আসতে হবে। আমার ব্যক্তিগত আরও কিছু সমস্যা উনি সব জানেন। উনি বললেন কোয়ান্টামে আসেন। আমি বললাম আমি তো আসব সিলেটে, এমআরআই করাতে হবে, ডাক্তার বলেছেন এমআরআই করানোর জন্য আসব। আসলে রুগী হিসেবে এসেছি এমআরআই করানোর জন্য। উনি বললেন ওই ওখানে কোয়ান্টাম কোর্স হবে, তাও করবেন। আমি এভাবে প্রোগ্রাম এমনভাবে করলাম, এমআরআইও করব, করাবো, কোয়ান্টামও হবে। এসে প্রথম প্রথম আমার ভয় ছিল যে এতক্ষণ বসবো কীভাবে, আবার ধ্যান করতে হবে, আমার কোমরে ব্যথা, গাড়ে ব্যথা নিয়ে কীভাবে কী করব। প্রথম দিন কষ্টই হয়েছিল বেশ। দ্বিতীয় দিন মনে হলো না না, আমি তো পারছি, আমি তো পারছি, একটু কষ্ট নিয়ে হলেও পারছি। তৃতীয় দিন তো গতকাল বেশ বেশ ভালো পারলাম, আস্তে আস্তে আমার মাঝে সাহস সঞ্চার হচ্ছে এবং মনে হচ্ছে এই যে একটা আত্মবিশ্বাস, সাহস, এটি যেন এমনভাবে বাড়ছে। আমার কাছে মনে হলো ব্যাটারি ব্যবহার হতে হতে যে এক পর্যায়ে শাটডাউন হয়ে যায়, আমি যেন শাটডাউন পর্যায়েই ছিলাম, সেখান থেকে আবার রিচার্জ হয়ে গিয়ে এখন আমি অনেক আত্মপ্রত্যয়ী। জীবনে তো অনেক দাড়িওয়ালা হুজুরের বক্তব্য শুনেছি, এখন দাড়ি ছাড়া হুজুরের বক্তব্য এতক্ষণ থেকে তো শুনলাম, ভালোই লাগছে। কোর্স চার দিনের, আরও শুনব। আর তাছাড়া ইদানিং যা ওয়াজ বেড়ে গেছে, খান জ্বালাপালা সারা রাত ব্যাপী ওয়াজ, সব আরাম হারাম হয়ে যাচ্ছে। এরপরে যত্ন যত ফিতনা ফেসাদ, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, ঐক্য সৃষ্টি, সৌহার্দ্যবোধ সৃষ্টি না করে তার বিপরীতে মানুষের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, বৈষম্য সৃষ্টিও হচ্ছে ওয়াজের মধ্যে। আমি দেখলাম না এই হুজুরের কোয়ান্টাম গুরুজির এই ওয়াজের মধ্যে তো যত সময় পার হই ততই দেখি না ভালো ছাড়া তো মন্দ কিছু পাই না।